আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, প্রিয় ভিউয়ার্স, প্রিয় শ্রোতা, যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাচ্ছি শুভেচ্ছা, মোবারকবাদ। অ্যাকচুয়ালি আমি যে বইটি লিখেছি স্পোকেন স্কিল, সেই বইটি থেকে সরাসরি আপনাদেরকে এক একটি ক্লাসের মধ্য দিয়ে প্রত্যেকটি পার্টকে উপস্থাপন করব, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সহযোগিতা কামনা করে এখানে আজকে শুরু করছি। আজকে আমি যে পার্টটি নিয়ে কথা বলবো, সে পার্টটি হচ্ছে পার্ট ওয়ান, চাংস অথবা স্মল টকস, ছোটোখাটো আলাপচারিতা। অ্যাকচুয়ালি শুরুতেই বলতে হয় চাং কাকে বলে। চাং হলো আমরা এভরিডে লাইফে যে কমিউনিকেশন করি, যে কথোপকথন বলে থাকি বা করে থাকি, সেই কথোপকথনের যে একটি পার্ট হচ্ছে চাং। আমরা প্রচুর ছোটোখাটো আলাপচারিতার মধ্য দিয়ে আমাদের কনভার্সেশন বা কমিউনিকেশনটাকে সলভ করে থাকি। ঠিক এমন একটি পার্ট নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে এই ছোটোখাটো আলাপচারিতায় যতগুলো অংশ রয়েছে, সেই অংশগুলোকে আমি এক একটি ক্লাসে আপনাদের কাছে উপস্থাপন করব। তো আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমার লেখা স্পোকেন স্কিল বইটি থেকে আপনাদেরকে সরাসরি এই ভিডিওগুলো উপস্থাপন করছি। আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন এবং কি এই ভিডিওগুলোকে যদি আপনি কাজে লাগান, আপনি বাস্তব জীবনে অনেক উপকৃত হবেন, আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি শুরু করছি। বিসমিল্লাহ রহমান রহিম। আচ্ছা বন্ধু, দেখি আপনার ব্যক্তিগত জীবনে ছোটোখাটো আলাপচারিতায় আপনি কি করে থাকেন বা কি বলে থাকেন? আপনি ছোটোখাটো আলাপচারিতায় আপনার ব্যক্তিগত জীবনে যে জিনিসটি প্রায়শই আপনি ব্যবহার করেন, সেটা হচ্ছে পরিচিত হওয়া বা পরিচিত করানো। কোনো পরিবেশে ইংরেজিতে কি বলবেন, আমরা কি সেই পরিবেশ বেসড কনটেক্সচুয়াল বিষয়গুলোর ভিত্তিতে আমার এই বইটি তৈরি করা, ল্যাঙ্গুয়েজ স্কিল বইটি। তো এই বইটি যদি আপনি অধ্যয়ন করুন, আপনার হাতে বইটি থাকে, আর সরাসরি যদি আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখুন, তাহলে আপনি নিশ্চিত ইংরেজিতে কথা বলার জন্য দক্ষ হয়ে উঠবেন অতি স্বল্প সময়ে। আপনাদের কাছে থাকছে আমার বইটি, আর পাশাপাশি থাকছে ক্যালব্রিজ স্পোকেন টিউব চ্যানেলটি, যে চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা ভিডিওগুলো দেখে একদম হোম টিউটরকে কাছে পেয়ে আপনারা জিনিসগুলোকে রিসিভ করতে পারবেন। তো চলে আসি আমরা পরিচিত হওয়া বা করানো এই বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটি। আমাদের প্রসঙ্গ পরিচিত হওয়া বা করানো। আমরা যদি একজন ব্যক্তির সাথে পরিচিত হতে যাই, আমরা যখন একজন ব্যক্তির সাথে পরিচিত হতে যাই বা পরিচয় করাই কাউকে, তখন আমরা কি কি চাংকগুলো ব্যবহার করি, চাং করতে ছোটোখাটো কথাবার্তা। আমরা সাধারণত বলে থাকি যে হাই বলে একটা সম্বোধন আমরা করে থাকি, এটা ইনফ্রেন্ডলি, এখানে ফ্রেন্ডলি, এখানে ইনফর্মাল কমিউনিকেশন আমরা হাইটা ইউজ করে থাকি। তারপর আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি হাউ ডু ইউ ডু, শুভেচ্ছা, সালাম ও কৌশল বিনিময় করতে আমরা হাউ ডু ইউ ডু বলে থাকি। আপনি আপনার প্রাত্যহিক জীবনে প্রচুর এই কথাগুলো বলেন যে হাই, হাউ ডু ইউ ডু। এছাড়াও আপনি বলে থাকেন নাইস টু মিট ইউ, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আপনার যিনি কাউন্টার পার্ট রয়েছেন, যিনি আপনার সাথে কথা বলছেন, তিনি আপনাকে এই নাইস টু মিট ইউ উত্তরে তিনি হয়তো আপনাকে বলবেন নাইস টু মিট ইউ ছু। আপনি এইভাবেও কোনো একজন ব্যক্তির সাথে পরিচিত হতে পারেন। পরিচয় আপনি করতে গিয়ে আপনি বলেন যে ইটস নাইস টু মিট ইউ, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আপনি এও বলে থাকেন গ্লেড টু সি ইউ, আপনাকে দেখে ভালো লাগলো। আপনি এভাবেও কিন্তু একজন ব্যক্তির সাথে পরিচয় হতে পারেন, প্লিজ টু মিট ইউ বলে, আপনার সাথে পরিচিত হয়ে আনন্দিত হলাম। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক সময় অনেক জায়গায় অনেক ব্যক্তিকে দেখে আমরা এইভাবে বলে থাকি যে হ্যাপি টু মিট ইউ, আপনার সাথে সাক্ষাৎ করে খুশি হলাম। আমরা এই বলে থাকি ফিলিং গ্রেট ইন্টারঅ্যাক্টিং উইথ ইউ, আপনার সাথে পরিচিত হয়ে দারুণ লাগছে। আমরা এভাবেও কিন্তু একজন ব্যক্তির সাথে পরিচয় হতে পারি আই এনজয়েড মিটিং ইউ, আপনার সাথে সাক্ষাৎকার উপভোগ করব। এই কথা বলেও কিন্তু আমরা একজন ব্যক্তির সাথে পরিচয় হতে পারি। আমরা এই মুহূর্তে পরিচয় পর্বটি সেরে নিচ্ছি, কিভাবে আমরা একজন ব্যক্তির সাথে পরিচয় হব। আমরা এভাবে বলতে পারি যে আম ডিলাইটেড টু মিট ইউ, আপনার সাথে পরিচিত হয়ে আমি আনন্দিত। আমরা এইভাবেও বলে থাকি নাইস টকিং টু ইউ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমরা যদি অনেকগুলো চাংক একটি প্রসঙ্গে শিখে রাখি, সিচুয়েশনে কোন চাংটি বা কোন এক্সপ্রেশনটি আমাদের দরকার হবে আমরা কেউ বলতে পারি না। আমরা তখন সিচুয়েশন বেস আমরা অনেকগুলো থেকে যে কোনো একটি বলে আমাদের পারপাসটি আমরা সলভ করতে পারি। এই বিষয়গুলো নিয়ে আসছে স্পিকিং যে বইটি, স্পোকেন স্কিলের যে বইটি আমার লেখা, সেই বইটি আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি, স্পোকেন স্কিল বইটি। এই বই থেকে
আমি বিষয়গুলো আপনাদেরকে উপস্থাপন করছি। তো আপনারা এই বইটি যদি সাথে রাখেন আর পাশাপাশি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি দেখেন তাহলে আমি ইনশাআল্লাহ বলবো যে আপনারা অল্প সময়ের মাঝে আপনার নিজকে দক্ষ করে তুলতে পারবেন। তো আমরা এখন চলে আসি আমাদের মূল প্রসঙ্গে। আবার কনভারসেশনের মাধ্যমে আজকে আমরা দেখব কিভাবে একজন ব্যক্তি পরিচিত হয় বা পরিচিত করে কাউকে। একটা কনভারসেশন যদি আমরা দেখি তাহলে দেখব এই কনভারসেশনটিতে কারা কারা কথা বলছে। এই কনভারসেশনটি চলছে তুহিন এবং নাবিনের মধ্যে। তুহিন নাবিনকে কি বলছে আর নাবিন তুহিনকে কি বলছে, তিনটি লাইনে আমরা এই কনভারসেশনটি দেখব। তুহিন বলছে পরিচয় হতে গিয়ে যে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আম তুহিন। তুহিন বলছে আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি, আমি তুহিন। তখন নাবিন কি বলছে, নাবিন বলছে হ্যালো মিস্টার তুহিন, নাইস টু মিট ইউ। হ্যালো মিস্টার তুহিন, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। দেখি তখন তুহিন কি বলল, তুহিন বলল নাইস টু মিট ইউ ছু, আমারও খুব ভালো লাগছে। এই কথা এইভাবে এই কথোপকথনটি আমরা শেষ করলাম দুজন ব্যক্তি। আপনি একা নিজে তুহিন এবং নাবিন হয়েও কিন্তু আপনি এই কনভারসেশনটি কমপ্লিট করতে পারেন। এখন আমরা দেখব কনভারসেশন টু, কথোপকথন দুই। কনভারসেশন টুতে কি হচ্ছে আমরা একটু দেখি, কনভারসেশনটি চলছে কার সাথে। এই কনভারসেশনটি হচ্ছে টিপু এবং রবিনের সাথে। টিপু বলছে এক্সকিউজ মি আর ইউ মিস্টার রবিন, টিপু বলছে মাফ করবেন আপনি কি রবিন সাহেব। তখন রবিন বলছে ইয়েস আম, হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, জি শুভেচ্ছা। তখন টিপু বলছে আই লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ, আম টিপু, আমি পরিচিত হতে চাই আমি টিপু। তখন রবিন বলছেন যে হাউ ডু ইউ ডু মিস্টার টিপু, শুভেচ্ছা মিস্টার টিপু। তখন টিপু কি বললেন, টিপু বলল যে প্লিজ টু মিট ইউ, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। তখন রবিন বলল প্লিজ টু মিট ইউ টু, ঠিক একইভাবে আপনি আপনার বন্ধুর সাথে এরকমের একটা কমিউনিকেশন এরকম একটা ডায়লগে আপনি হাজির হতে পারেন। আমরা তাহলে যে বিষয়টি দেখলাম তাহলে আপনি এখন একা একা কিন্তু প্র্যাকটিস শুরু করুন। আপনি টিপু এবং রবিন আপনি দুজনে হতে পারেন, অথবা আপনি যদি আপনার বন্ধুর সাথে কথা বলেন, এটা বন্ধুর সাথে কথা বলেন তাহলে আরও প্র্যাকটিক্যাল হয়। আমাকে কেউ কেউ কমেন্টস করে বলেছেন যে আমি কি একা দুজন ব্যক্তি হতে পারি, অফকোর্স অবশ্যই আপনি একা দুইজন ব্যক্তির রোল প্লে করে আপনি কনভারসেশনটি করতে পারেন। আবার আরেকজন আমাকে প্রশ্ন করেছে আচ্ছা আমি যদি আমি আরেকজন বন্ধুকে নিয়ে এসে কনভারসেশনটি করি তাহলে কেমন হয়। চমৎকার হয়, এটা হচ্ছে প্রথম যে বিষয়টি আছে, প্রথম বিষয়টি চাইতেও গুরুত্বপূর্ণ। আপনি যখন প্র্যাকটিক্যাল একজন ব্যক্তিকে পাবেন সেটি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আপনি একা যদি প্র্যাকটিক্যাল কাউকে প্র্যাকটিক্যালি কাউকে না পান একা প্র্যাকটিসটি করবেন, প্র্যাকটিসটা আর থেমে থাকবে না। তো এইভাবে আপনি প্র্যাকটিসটি করে আপনার পরিচয় হওয়া বিষয়টি আপনি সুসম্পন্ন করতে পারেন। আমরা এখন এই মুহূর্তে দেখব দুই বা ততোধিক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া, কিভাবে দুই বা ততোধিক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এবং ইংরেজিতে অপরিচয় ব্যক্তিকে পরিচয় করিয়ে দিতে সাধারণত যেসব ডায়লগ ব্যবহার করা হয় সেই সব ডায়লগে যেসব বাক্যগুলো অ্যাপ্লাই করা হয় সেই বাক্যগুলো আমরা দেখব। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে আইড লাইক ইউ টু মিট মাই ফ্রেন্ডস, আমার বন্ধুর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে চাই। ঠিক আপনি এইভাবে যখন আপনার কাউকে পরিচয় করিয়ে দিতে চান তখন আপনি এইভাবেই কথাটি বলেন। আপনি এইভাবেও কথাটি বলে থাকেন লেট মি ইন্ট্রোডিউস ইউ টু মাই ব্রাদার, আমার ভাইয়ের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনি এইভাবেও বলতে পারেন যে মে আই ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড রাকিব, মাই ফ্রেন্ড জামাল, মাই ফ্রেন্ড রহিম টু ইউ, আমি কি আমার বন্ধুর সাথে আমার বন্ধু যে বন্ধুটির নাম বলেছেন রাকিব জামাল তুহিন হতে পারে তাকে কি পরিচয় করিয়ে দেব। তখন কি হচ্ছে, তখন এইভাবে তখন সে হয়তোবা শিওর এ কথাটা আনসার করতে পারে। আপনি এই চাংটিও ব্যবহার করতে পারেন বা এক্সপ্রেশনটিও ব্যবহার করতে পারেন, হ্যাঁ হ্যাভ ইউ ম্যাট শিমু, তোমার কি শিমুর সাথে সাক্ষাৎ হয়েছে বা সাক্ষাৎ আছে। তখন আপনি এইভাবেও বলতে পারেন যে হ্যাভ আই ইন্ট্রোডিউস ইউ টু নুহা, আমি কি নুহার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। আপনি এইভাবেও এক্সপ্রেশনটি অ্যাপ্লাই করতে পারেন কারোর সাথে পরিচয় করিয়ে দিতে গিয়ে। আপনি এই কথাটিও বলতে পারেন আই লাইক ইউ টু মিট মাই বেস্ট ফ্রেন্ড, আমি আমার সবচেয়ে ভালো বন্ধুর সাথে তোমায় পরিচয় করিয়ে দিতে চাই। আপনি এই কথা বলেও কিন্তু আপনি ইন্ট্রোডিউস করার বিষয়টা সেরে নিতে পারেন।
এখন আমরা দেখব কথোপকথনের মাধ্যমে কিভাবে ইন্ট্রোডিউসটা করানো হয়, একে অপরকে কিভাবে ইন্ট্রোডিউস করে। ফাহিমের সাথে ফাহিম এখানে কাউকে ইন্ট্রোডিউস করছে আমরা দেখব। ফাহিম এখানে বলছে, এ রিনা, আই লাইক টু ইন্ট্রোডিউস মাই সিস্টার শিমু। রিনা, আমি তোমার সাথে আমার যে বোন শিমু রয়েছে, বোনের শিমুকে পরিচয় করে দিতে চাই। তখন রিনা কি বলছে, রিনা বলছে, ইটস মাই প্লেজার টু মিট ইউ শিমু। তখন সে সরাসরি শিমুকে দেখে শিমুকে বলল যে তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো শিমু। তখন শিমু কি বলছে, শিমু বলছে, মিছু, আমারও ভালো লাগছে। তখন রিনা বলল, শিমু, আই এম ইনভাইটিং ইউ টু আওয়ার হাউস, আই উড বি গ্লেড। শিমু, আমি আপনাকে আমাদের বাসায় অথবা আমি তোমাকে আমাদের বাসায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি খুব খুশি হব তুমি যদি আমাদের বাসায় আসো। তখন শিমু বলছে, থ্যাংকস ফর ইউর কর্ডিয়াল ইনভাইটেশন, আপনার আন্তরিক আমন্ত্রণের জন্য অথবা তোমার আন্তরিক আমন্ত্রণের জন্য ধন্যবাদ। তো এই বিষয়টি আমরা আজকে এখানে শেষ করলাম। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, অনেক ধন্যবাদ। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস দিয়ে আপনারা সকল আপডেট পেতে নিজেকে সহযোগিতা করবেন। আর আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, প্রত্যেকটা জিনিসের সাথে একটা অ্যাসাইনমেন্ট থাকে। আপনারা এই ভিডিওটি দেখার পর আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে আমাকে যে জিনিসগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, যে কীভাবে একজন মানুষের সাথে পরিচিত হতে হয় সেটার উপর 10টি বাক্য, কীভাবে একজন মানুষকে পরিচয় করানো হয় সেটার উপর 5টি বাক্য, ইভেন আপনি যদি পারেন আপনি ডুয়েল রোল প্লে করে আপনি ফাহিম এবং করিম অথবা নবীন এবং জামাল হয়ে একটি ডায়লগ লিখে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি দেখে চেক করে আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ, ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আর আপনাদের কাছে যদি আমার স্পোকেন স্কিল বইটি না থাকে, এটা কালেক্ট করে নিন, এটা আপনাকে সহযোগিতা করবে। বইটি প্লাস আমি সরাসরি আপনাদেরকে ক্যালব্রিজ স্পোকেন টিউবের মধ্য দিয়ে একটির পর একটি ভিডিও প্রেজেন্টেশনের মধ্য দিয়ে আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে যাব এবং কি বিষয়গুলো শেয়ার করব। এতে আপনি ঘরে বসে আপনার এখন থেকে ইংরেজি শেখাটা তৈরি হবে, আপনি ইংলিশ স্পোকেন স্কিলে আপনি দক্ষ হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।